এবং গণহত্যা চাপিয়েছে আমাদের উপর আমাদের উপর গণহত্যা শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যুদ্ধে যোগদান করেছি আমরা কিন্তু আমাদের উপর যুদ্ধ চাপানো হয়েছে এই যে বর্বরতা গণহত্যার কথা বলা হয়েছে আমাদের ফার্স্ট কনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট যেটা আপনি অষ্টম সংশোধনী যে মামলা রায় সুপ্রিম কোর্ট বলেছে যে বাংলাদেশ সংবিধানের যাত্রা শুরু হয়েছে মানে এটাকে জেনেসিস বলা হয়েছে যে ফ্রম টেন্থ এপ্রিল নাইনটিন সেভেন্টি ওয়ান যেটা বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার সেখানে কিন্তু আমাদের জাতি হিসাবে একটা কমিটমেন্ট যে লিগেল ইন্সট্রুমেন্টের মাধ্যমে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট আছে এই আমাদের উপর বর্বরতা গণহত্যার যারা করেছিল তার একটা বিচারের কিন্তু একটা লিগেল একটা কমিটমেন্ট আছে তো এইটা দেখেন বাংলাদেশে এটা আজকে অনেক কথা এখন আমরা একটু বর্তমানে যে এখন যে আসলে রায়টা হলো এখন রায়ের পরে যে দেশ জুড়ে যে সহিংসতা চলছে এখন এটা তো আসলে আদালতের বিষয় ট্রাইব্যুনালের বিষয়

সহিংসতা মোকাবেলায় বাংলাদেশ সরকার পুরোপুরি সক্ষম খেয়াল করেন এখন এই যে যেটা এটা আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জামাত শিবির যে এই সেভেন্টি ওয়ানে যে কাজটা করেছিল আমাদের তখন আমাদের যে স্বাধিকারের সংগ্রাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং খেয়াল করেন যেটাকে গণহত্যা বলেছেন আমাদের মাননীয় তার প্রতি আমার রেসপেক্ট আছে মাননীয় বিরোধী দল নেত্রী এটা গণহত্যার যে ইন্টারন্যাশনাল যে লিগেল ডেফিনেশন সে কোনোভাবে পড়ে না গণহত্যার ডেফিনেশন দেখেন কি বলা হচ্ছে কোন আপনার বলা হচ্ছে কোন জাতিগত অ্যাথনিক রেসিয়াল বা রিলিজিয়াস গ্রুপকে সম্পূর্ণ রূপে বা আংশিকভাবে বিনষ্ট করার জন্য আপনি যদি কোনো কনসার্টেড এবং সিস্টেমেটিক এবং ওয়ার্ড স্প্রেড কিলিং শুরু করেন সেটা এখানে কি হচ্ছে সারা দেশে মানুষ দেখছে জামাত শিবির আক্রমণ করছে পুলিশকে সংসদ হচ্ছে সলিম ভাই সলিম ভাই আপনার কাছে আবার আসবে আপনার একই প্রশ্ন থাকবে আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি আইনজীবী আপনি জানেন যে একটি রায় হয়েছে সেই রায়ের মোকাবেলা করতে হবে আরেকটি আপিল বিভাগে তো এইভাবে রাস্তায় সহিংসতা করে তাতে তো জীবন নাশ হবে সম্পদ নাশ হবে আসলে এটা কোন দিকে যাচ্ছে আমি আপনার প্রশ্ন সাথে সম্পূর্ণরূপে একমত এবং বাংলাদেশের পনেরো কোটি মানুষকে আজকে বিচলিত করেছে একজন দর্শকের একটি প্রশ্ন আছে যে দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক হ্যাঁ আমি প্রশ্ন করছি বড় ভাইয়াকে যে আজকে যেটা বলা হলো আপনার এই শাহবাজ চতুর্থী বা যারা বড় বড় রাজনীতি নেতা বললেন যে আপনার ওই গাড়ি ঘোড়া চালু রাখবে বা আপনার ওই দোকানপাট খোলা রাখবে এই গাড়ি ঘোড়া যদি ভেঙে যায় বুঝছেন দর্শক আপনার প্রশ্নটি আমরা পেয়েছি এটা আপনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে তিন মাস পূর্বে যে হরতালটি ছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা প্রেস কনফারেন্সে পড়েছিলেন যে এই হরতাল যেহেতু আপনাদের বাংলাদেশের সিচুয়েশনকে নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাগরনের হত্যাকারীকে ফেরত শনাক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে ইলিয়াস আলী সহ যারা অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারও দিতে পারেনি সদুত্তরও কোনো দিতে পারেনি শেয়ার বাজার কেলেঙ্কারি এই দেশের প্রত্যেকটি মানুষের স্বার্থে হরতাল করা হয়েছে তা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে হরতাল আপনারা নৈতিকভাবে মানসিকভাবে সমর্থন দেবেন এবং গাড়ি ঘোড়া বের করবেন না এইটার হুমকি দিয়ে আপনি দেখেছেন যে এই যে গাড়ি ঘোড়া বের করবেন না এটাকে হুমকি হিসেবে সরকার মামলা করেছে যাই ডাক্তার এমরান হুমকি দিয়ে বলছে হরতাল প্রতিহত করব এই এই সরকার 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 যদি গণতন্ত্রের হয়। যদি জনগণের প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতার জায়গা থেকে থাকে কি রেখে থাকে ইমরানকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা দরকার ইজ হি এমরান দেশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুখ শান্তি নষ্ট করার জন্য এই পত্রিকা বাতিল ওকে বা চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সে কীভাবে বলে সে কে এখানে রাষ্ট্র আছে আইন আছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে আমাদের কোর্ট আছে কাচারি আছে সমস্ত কিছু নিরপেক্ষভাবে পরিচালিত করাটাই হচ্ছে সরকারের দায়িত্ব এমরানকে দিয়ে সরকারের চিন্তা চেতনা যদি এইভাবে প্রতিফলিত করে বাংলাদেশ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এটাই হচ্ছে অতি আমি ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন মত পোষণ করছি যে ইমরান বা যে গণজাগরণ মঞ্চ থেকে যে কথা বলা হয়েছে যে হরতাল প্রতিহত করা হবে এটা হরতাল কিসের জন্য হরতাল এটা খুবই জানে তো সেই হরতালে তারা যে স্পিরিট তারা তো অন্য কোনো বিষয়ে কথা বলছে না তারা তো আমাদের যে ডেটু অ্যাফেয়ার্স এর ইকোনমিক বিষয় কথা বলছে তারা একটা ইস্যু নিয়ে যে যুদ্ধাপরাধীদের বিচার করতে এবং সর্বোচ্চ শাস্তি হবে এটা এক্সপেক্টেশন ইট ইস অ্যান এক্সপেক্টেশন আর তারা যে কথাটা বলছে যে হরতালটা করা হচ্ছে মূলত এই বিচারটাকে বিচারের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য রাজনৈতিক প্রতিবন্ধকতা তো এটা তো চাইতেই পারে যে হরতাল বেআইনিভাবে চাপিয়ে দেওয়া তো অন্যায় তারা তো জনগণের পক্ষ থেকে এই কথাগুলো বল একটি বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে গণজাগরণ মঞ্চ থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে সেটা আমাদের মানে প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা সেই বিষয়টা যদি আপনি আইনের ছাত্র হিসেবে হিসাবে না এটা গণজাগরণ মঞ্চ থেকে এই প্রজন্মের তরুণ সমাজ হাজার হাজার লক্ষ লক্ষ যে মানে ছাত্র সমাজ এই জেনারেশনের মেয়েরা। তারা আমার একটা কথা হচ্ছে একটা ডিফ্যাক্টো পলিটিক্যাল সিচুয়েশন একটা ডিজিওর আপনি যেটা বলছেন আইনের ছাত্র হিসেবে ডিজিওর সিচুয়েশন আইনে কি আছে আর সত্যিকারের পলিটিক্যাল রিয়েলিটি কি সেটাকে ডিফ্যাক্টো সিচুয়েশন বলে ডিফেক্টিভ সিচুয়েশন দেখেন যে একটা সারা দেশে একটা গণজাগরণ জনমত হয়েছে যে বিয়াল্লিশ বছর পরে হলেও তাদের বিচার করতে হবে এবং আমরা এভাবে বসে থাকতে পারি না সে কারণে তারা রাস্তা বেরিয়ে আসছে সে কারণে তারা শাহপাকে জড়ো হয়েছে এবং হাজার হাজার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ মানুষদেরকে সমর্থন করছে এটা তো একটা ডিফ্যাক্টো সিচুয়েশন সেটাকে বাস্তবতার মানতে হবে আচ্ছা জি আমি যে কথাটি বলবো যে শাহবাগে যে গণতন্ত্র মঞ্চ হয়েছে আমি তার আগে আমার নিজের অবস্থানটা আমি পরিষ্কার করে নিতে চাই যে আমার বাবা খাদ্য শিল্প সংস্থায় চাকরি করতেন এখন উনি অবসরপ্রাপ্ত এবং তিনি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা ছিলেন ইচ্ছা স্বপ্রনোদিত হয়ে নিজের বাড়ির বন্দুক নিয়ে উনি মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের স্থান নিতে যায়নি এবং মুক্তিযোদ্ধা সন্তানের কোটাতে আমরা সাত ভাই বোনকে চাকরিও কিন্তু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট আপনি দেখবেন প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির সাথে গণ্ডগোল হতো এবং আমি আমার নিজের দলের অনেক ছাত্র সংগঠনের আমার দলের ছেলেদের রক্তাক্ত লাশ কিন্তু আমি বাড়িতে পৌঁছে দিয়েছি আপনি তাপসির দুইবার নির্বাচিত ভিপি ছিলাম কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে উদ্বিগ্ন যে আমার রাষ্ট্র কোথায় যাচ্ছে এবং আমরা পনেরো কোটি মানুষের এই অস্থিতিশীল অবস্থার নিস্তার আমরা কিভাবে পাব। উনি একটি কথা বললেন যে তরুণ প্রজন্ম একবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শাহবাগে জড়ো হয়েছে শাহবাগের যদি আপনি গস ফিতা দিয়ে স্পেসটা মাপবেন তো দেখবেন পাঁচ থেকে আট হাজারের বেশি লোক কিন্তু ওখানে ধরে না আর উচ্ছ্বাসে কেমন উচ্ছ্বাস তাদের শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টা ভোর রাত পার হয়ে যাচ্ছে আপনি আপনার বোনকে সন্ধ্যা ছটা থেকে ভোর রাত পর্যন্ত এই উচ্ছ্বাস কি পালন করতে দিবেন আমি আমার মেয়েকে কি দিব এবং আমি উনিশশো একাশি সালে যখন নাইনে পড়ি তখন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আবার বাবা মা সন্ধ্যার পরে বাইরে থাকা পছন্দ করতো না চেষ্টা করেছি সেটা পালন করার যে রাজনৈতিক কোনো কাজে অন্তত বিকেলে সন্ধ্যার আগে বাসায় যাব। এখন আমার উচ্ছ্বাস হবে আমার দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছুর উপর নির্ভর করে আজকে ওখানে যে মতামতটা প্রকাশ করা হয়েছে যে ফাঁসি দিতে হবে এটা হয়েছে কি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে আজকে যখন ওদেরও ফাঁসি কার্যকর হয়ে যাবে আপিলের পরও ওরাও দেখবেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে বলবে ফাঁসি বাতিল করতে হবে এইটা একটা বিচার বিভাগের জন্য হুমকি নগ্ন একটি দৃষ্টান্ত স্থাপিত কিন্তু হলো তারপরে দেখেন এই তারা বলছে ফাঁসি দিতে হবে কিন্তু সরকারকে তারা প্রশ্ন করছে না যে ফাঁসি কেন হলো না এই মামলার বাদী সরকার এই মামলার সাক্ষী সরকার এই মামলার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার

তার দনের জন্য তার জীবন যাওয়াটা রাষ্ট্র সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে আর আমরা বসে বসে আঙুল চুষব আর সাগর কলা খাবো এটা কিন্তু সঠিক না আমি আমি এই পাখির মতো গুলিকে হত্যা করেছে এটা মিডিয়া মিটাই বলছে সব মিডিয়া বলছে জামাত শিবিরের হামলা করছে বিভিন্ন জায়গায় জামাত শিবির কিন্তু পুলিশে হামলা করছে মন্দির হামলা করছে শুরুটা হচ্ছে দেখি ওখানেই করছে এখন রাইট টু সেলফ ডিফেন্স যেটা কি সেলফ ডিফেন্স নেভার বিন ভায়লেন্স এটা হচ্ছে যে আপনার পুলিশ সেলফ ডিফেন্সের জন্য অনেক সময় ফাঁকাগুলি করছে অনেক সময় গুলি করছে এবং এটা তো আপনি দেখেছেন যে একটা গাইবান্ধায় পুলিশ ফাড়িতে তসনস করে তিনজন পুলিশকে মেরে ফেলেছে এবং হাজার হাজার লাঠি সুটা নিয়ে বল্লম নিয়ে মানুষকে তারা নির্বিচারে মারছে তো এটা তো আমি মনে করি যে এটা একটা সন্ত্রাস আপনি যে সন্ত্রাস প্রতিরোধ আইন দু সালে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে কিন্তু কিন্তু একেবারে স্পেসিফিকলি আমরা এর বিরুদ্ধে যাব এই সন্ত্রাসের থেকে বেরোনোর উপায়টা কি সেটা আমরা বিরতির পরে খুঁজব যে দর্শক মিছিছত্র একটি বিরতি পিছু কিছু পরে আশা করিয়ে ফিরে আপনাদের সঙ্গে পাবো দর্শক বিরতির পর আবার স্বাগত দেখছেন প্রিয় প্রাঙ্গণ অউর ডেমোক্রেসি আলোচনা করছি দেশব্যাপী সহিংসতা দায়কার আর আলোচক হিসেবে আছেন সৈয়দ আসি আসিফা আশিফা এবং ডক্টর করেছিলাম যে আইনকে আইন দিয়ে মোকাবেলা করতে হবে আপিল তারপরে আইন দিয়ে মোকাবেলা করতে হবে এটা একবারে আপনার সাথে আমি সম্পূর্ণরূপে একমত কিন্তু আইনকে যখন আইন দিয়ে মোকাবেলা না করে শাহবাগের কিছু উশৃঙ্খল উদ্ধত এবং কিছু সৃজিত নাটকের মঞ্চস্থ করে যে নাটকটি উপস্থাপন হয়েছে এতেই কিন্তু আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হয়েছে এবং এই রকম হাজার আট লোক নিয়ে মঞ্চ তৈরি করে গান বাজনা করে সারা শুধু পতাকা নিয়ে ঢুলাঢুলি করলে বাংলাদেশের যে কোনো দণ্ড যে পরিবর্তন করা যায় বিচারকের কলমের লেখনি সেই স্থানে চিন্তাই হয়ে চলে যায় এটি কিন্তু বাংলাদেশে বিয়াল্লিশ বছরের ভিতরে এই প্রথম একটি নগ্ন দৃষ্টান্ত স্থাপন হলো আইনকে আইন দিয়ে অবশ্যই মোকাবেলা করতে হবে রাজনৈতিক দলকে পুলিশ গুলি দিয়ে মোকাবেলা করা যাবে না রাজনৈতিক দলকে রাজনৈতিক কৌশল নির্ধারণের মাধ্যমেই কিন্তু মোকাবেলা করতে হবে আমি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছি আজকে যুদ্ধ অপরাধীর বিচার বাংলাদেশের তো একশো ভাগ লোকই চায় যুদ্ধ অপরাধীর বিচার হবে চায় কিন্তু সেই বিচারটা কী করতে হবে স্বচ্ছতা ভিত্তিতে করতে হবে বিচারটা কারা চেয়েছে উনিশশো সালে যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হলো এবং এই ঘাতক দালাল নির্মূল কমিটির জাহানারা ইমাম যাকে আমরা শহীদ জননী হিসেবে বাংলাদেশ সহ অনেক দেশেই জানে উনি হচ্ছে আহ্বায়ক ছিলেন আজকে আমি শ্রদ্ধা ভরে জাহানারা ইমামকে বলতে চাই তার পরিবারকে বলতে চাই যে উনি উনিশশো সালের মুক্তিযুদ্ধর ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান রেডিওর আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন এবং ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের একজন অনুগত কর্মচারী ছিলেন বেতন নিয়েছেন ভাতা নিয়েছেন পাকিস্তান সরকারের পক্ষে নয় মাস উনি গুণগান করেছে আমাদের মাঝে নেই না আজকে হবে না তাহলে কথা বলতে হবে তারপর আপনি চলে আসেন শাহরিয়ার কবি শাহরিয়ার কবি আজকে টেলিভিশনে তো তার বক্তব্য শুনে প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখন 1971 সালে তার ভূমিকাটি কি ছিল উনি ছিলেন পাকিস্তান ক্যাম্পের একজন মুরগি সরবারহকারী আপনি যদি বলেন যে পাপিয়া পাপড়ি কোথায় পেয়েছেন। আমি চিঠি জাহানারা ইমাম নামক একটা বই আছে বইটার লেখক হচ্ছে বেগম মস্তারি শফি এই বেগো মোস্তারি সফির স্বামী এবং ভাই 1971 সালে মুক্তিযুদ্ধ করা অবস্থায় তারা শহীদ হয়েছেন। উনি পৃষ্ঠা 361 তে উল্লেখ করেন যে শাহরিয়ার কবির 1971 সাল থেকে শুরু করে 16 ডিসেম্বরের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুর্গি স্টাফায়ার হিসেবে উনি ছিলেন আচ্ছা অনেকে রহমান সাহেব দৈনিক পাকিস্তান পত্রিকার সাব এডিটর ছিলেন এবং 16 ডিসেম্বর পর্যন্ত

আমার প্রশ্ন পাঠায় ম্যাডামের কাছে উনি বললেন যে প্রথমেই যে সাতাত্তর জন লোককে হত্যা করেছে পুলিশ কিন্তু কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হত্যা করেনি তারা রাজপথে লাঠি সুরা নিয়ে যানমালের ক্ষয়ক্ষতি করছে বলেই প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি যে একটু আগে আমার এক ভাই বললেন যে হরতাল যে গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয় তার ক্ষতিপূরণ কে দেবে আমার প্রশ্ন হরতাল পালন হরতাল ডাকতে পারেন কিন্তু পালন করে না পালন করা সেটা আমার গণতান্ত্রিক অধিকার সেখানে মানুষের প্রশ্ন আসবে কেন আচ্ছা দুটি প্রশ্নই আপনার কাছে একটু সংক্ষেপে দিবেন তারপর আমি ইসলামের কাছে যাব বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হত্যা করেনি আবার এই সরকারের আমলে সাগররনি বাড়ির ভিতরে হত্যা হয়েছে প্রধানমন্ত্রী বলেছে কারু বেডরুমের পাহারা আমি দিতে পারবো না আবার দেখেন সানাউল্লাহ নূর বাবু রাজপথে হত্যা হয়েছে তার হত্যাকারীদেরও কোনো বিচারের ওইভাবেই সম্মুখীন হচ্ছে জামিন পাচ্ছে সমস্ত কিছু পাচ্ছে আমার কথাটা হচ্ছে যে আমি যদি কোনো সন্ত্রাসী কর্মকর্তা যেমন চাপাই নবাবগঞ্জে দেখেন ওখানে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পুলিশকে আমরা বলেছি দেখেন কোনো প্রকার সন্ত্রাস কর্মকাণ্ড হবে আমি চেক করতে দিচ্ছি মিছিল করতে দিতে তারা তারা যখন বাধাও দায়নি শান্তিপূর্ণ মিছিল হচ্ছে কেউ মরেওনি লাটিজার জহায়নি এখন পুলিশকে সব সময় একটা দলকে মিছিল করতে দেব না আর একটাকে প্রোটেকশনে মিছিল করাবো এক রাস্টে দুই রকম আইন কিন্তু চলে না ঠিক আছে আমি মনে করি যে ওনার সাথে অনেক বিষয়ে যে পার্সোনাল বিষয়গুলো এগুলো আমি ইনফেক্ট জানি না আমি কমেন্ট করতে চাই না তবে কারো অনুপস্থিতে বামৃত ব্যক্তির সম্পর্কে বলে না বলে ভালো তবে যে জিনিসটা হচ্ছে একটা বিষয় এটা আমি মনে করি যে এটা আসলে ইতিহাসের দায় মুক্তি আমি জানি না মাননীয় সংসদ বিরোধী দলের সাংসদ উনি ওয়াই শি ইজ সো সিম্প্যাথেটিক ফর জামাত আজকে মানুষ কিন্তু জামাতের বিরুদ্ধে সবাই অবস্থা নিয়েছে আমি দলমত নির্বিশেষে সবাই কিন্তু জামাতের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আজকে বিএনপির রোলটা কী কালকে আমার এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিগের সাথে কত রাতে আজকে সব টেলিফোনে কথা হচ্ছিল সে আমার সাথে একমত পোষণ করেছে বিএনপি কিন্তু একটা হিস্টোরিক অপরচুনিটি মিস করলো আজকে বেগম খালেদা জিয়া একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে কিন্তু জাতির সামনে হিরো মানে নিজেকে নিজেকে বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারতেন কিন্তু সেটা অপরচুনিটি নষ্ট করলেন এবং তিনি জামাতের সাথে সুর মিলিয়ে মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলেন যে পিপলস এক্সপেকটেশন যেটা পিপলস ডিমান্ড মাস ডিমান্ড তার বাইরে তিনি সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে হরতাল ডাকলেন এটা খুবই দুঃখজনক এবং আমি জানি না উনি এত সেন্টিমেন্টাল কেন হচ্ছেন জামাতের বিষয়ে এবং আমরা ওনার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ড শুনছিলাম তার আগে উনি জামাত বিরোধী ছিলেন জামাত শিবিরের ভিক্টিম ছিলেন তো তো বিষয়টা আজকে আজকে যে যে জায়গাটায় আমরা আমি মনে করি যে আমাদের একটা দায় মুক্তির বিষয় আছে একটা জাতি হিসাবে আজকে আমাদের জীবদ্দশায় বা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জীবদ্দশায় যদি এই বিচারটা দেখে যেতে পারে আর জামাত যদি সত্যিকারের অর্থে আইনের শাসনে বিশ্বাস করে জনগণের শাসনে বিশ্বাস করে তাহলে তো অ্যাপিলেট ডিভিশন রয়ে গেছে এটা দেখেন আপনার অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালগুলো তো অনেক ট্রাইব্যুনালে কিন্তু কোনো অ্যাপিলাইট প্রভিশন ছিল না আইসিটি এবং অন্যান্য প্রভিশনে ইন্টারন্যাশনাল আইসিসি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে কিন্তু অ্যাপিলের প্রভিশন আছে গুলি সেম কোর্ট ওখানে ট্রায়াল প্যানেল আর অ্যাপিলট প্যানেল অ্যাপিল প্যানেল ট্রায়াল প্যানেল যে বিচারটা করে একই কোর্টের মধ্যে আরেকটা প্যানেল সেটা অ্যাপিল নিষ্পত্তি করে আর এখানে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কোর্ট এবং হায়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড অ্যাপিলেট ডিভিশন আপনি জানেন অ্যাপিলেট ডিভিশন যে একটা বড় বেঞ্চ এখানে বিভিন্ন মতের পথের আদর্শের বিচারক আছে আমি মনে করি তারা সর্বশেষ যে লাস্ট রিজোর্ট অ্যাপিলেট ডিভিশনের ভার্ডিক্টের আগে কেন তারা জনগণের বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করেছে এবং রায়টা কেন মানছে না এটা বুঝতে পারছি না এটা যে বিষয়টা কি থেকে আসলো বিষয়টা বিষয় অর্থাৎ তারা তার আগেই বিচার প্রক্রিয়ার মাঝখানেই কিন্তু হামলা শুরু করছিল একটা ব্যাপারটা এখন বিচার যখন শুরু হয়েছে মানে বিচারের রায় যখন আসছে সেখানে জামাত শিবির সারা দেশে ভয়ঙ্করভাবে হামলা শুরু করেছে কখনো পুলিশের বিরুদ্ধে কখনো অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের উপর নেতাদের উপর কখনো আপনার বৌদ্ধ মন্দিরে হিন্দু মন্দিরে এটা ধরেন ভালো লক্ষণ না এবং আজকে সিভিলয়ারের কথা বলছে এখন সিভিলয়ার সিচুয়েশনটা কে তৈরি করলো এটা কি শাহবাগের ছেলেমেয়েরা যারা অহিংস আন্দোলন করছে আমি তো শাহবাগের ছেলেমেয়েরা তো কাউকে আক্রমণ করেনি আপনি দেখেন একটা ছেলে ব্লগার তাকে মেরে ফেলে আজকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র গ্রেপ্তার হয়েছে এবং তারা স্বীকারোক্তি দিয়েছে এখানে জামাত শিবিরের পেছন মাস্টার মাইন্ড তারা করেছে বিষয় পুরো বিষয়টা তো আমি মনে করি যে একটা মানে জাতি হিসাবে আমাদের দায় মুক্তির আমরা এখান থেকে বেরোতে চাই

সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়া এই সিচুয়েশনটা থেকে উনি কেন নিজেকে গ্রহণ করতে পারলেন না বেগম খালেদা জিয়া আজকে বাহাত্তর জন পঁচাত্তর জন মানুষকে নির্বিচারে হত্যার বিরুদ্ধে আজকে আগামী মঙ্গলবার উনি হচ্ছে হরতাল দিয়েছেন বাহাত্তর জন প্রাণের যে কেড়ে নিয়েছে সেটার হরতাল দিয়েছে আপনি বলছেন জামাত শিবিরকে মোকাবেলা করতে হবে জামাত শিবিরকে অবশ্যই মোকাবেলা করতে হবে সেটা কি দিয়ে মোকাবেলা করতে হবে রাজনৈতিক দর্শন দিয়ে আচার আচরণ দিয়ে মানসিকতা দিয়ে আজকে আপনি বলছেন আইনের শাসন আইনের শাসন প্রতিফলিত হয়েছে আমার কথাটা আমাকে লেটমি ফিনিশ আজকে আপনি আইনের শাসনের কথা বলেছেন কোথায় আইনের শাসন আছে আজকে যেখানে মামলা খালাস হয়ে গেলে আপিলের বিধানটি সরকার রাখেনি আজকে শাহবাগের মতো একটি নাটক মঞ্চস্থ করে পার্লামেন্টে তড়িঘড়িভাবে আপিলের সুযোগ রেখে একটি আইন পাশ করে সর্বসম্মত করে আজকে করলেন তা আমি সরকার প্রধান কে বলতে চাই জীবন তো জীবন মৃত্যু তো মৃত্যুই লাশ তো লাশ এই নিয়ে দলীয়করণের কোনো প্রয়োজন নেই আপনি যখন মিরপুরে ওই নেতার বাসায় ছুটে গেছেন শাহবাগের মারা গেছে যে রাজীব আপনার এই আঠাত্তর জন পরিবারকে যারা পুলিশ নির্বিচারে হত্যা করেছে তাদের বাড়িতে আপনাকে যেতে হবে কারণ আপনি রাষ্ট্রের প্রধান আপনি এর ওখানে শোক দিবেন জানাবেন সমবেদনার কোথাও কোথাও জানাবেন না এই অনুভূতিটাও তো আপনার দলীয়করণ হয়ে যাচ্ছে আর তারপরে আপনি আরেকটা যে জিনিস বলেছেন বেগম খালেদা জিয়ার ব্যাপারে দেখেন বেগম খালেদা জিয়া আকাশ থেকে এসে রাজনীতি করেনি উনিশশো একাশি সালে তার স্বামীকে যখন দেখেছেন তিরিশে মে নির্মম নিষ্ঠুরভাবে নিহত হয়েছে এবং তার লাশ সে উনি শপথ নিয়েছিলেন যে আমি বাংলাদেশের গণতন্ত্রকে ফেরত দেব পঁয়ত্রিশ বছর বয়সে বাংলাদেশের মেয়েদের বিয়ে হয় পঁয়ত্রিশ বছর বয়সে উনি বিধবা হয়েছেন এবং বাড়িতে বাড়িতে দারে দারে ঘুরেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এরশাদের বিরুদ্ধে নয়টি বছর স্বৈরীয় শাসনের বিরুদ্ধে উনি আন্দোলন করেছেন শেখ হাসিনা হাসিনাওয়াজেদ বেগম খালেদা জিয়া একসাথে বসে তত্ত্বাবধায়কের ফর্মুলা করেছে নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী হয়েছেন সংসদীয় পদ্ধতি প্রবর্তন করেছেন তো বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে তার এবং তার স্বামীর যে অবদান এইটা ইতিহাস যদি আপনি পড়েন তাহলে সেই অবদানটি আপনি কখনো খাটো করে দেখতে পারেন না আর আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে খুশি করার জন্য আমি জামাতের বিরোধিতা করব না আমি রাষ্ট্র একটি সার্বভৌমত্ব রাষ্ট্র সংবিধিবদ্ধ এখানে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে তারা বিচারকের রায়কে মানছে না এই বিষয়টি যদি আপনি আসেন প্রথম কারা ভায়লোট করলো আইন এই শাহবাগ চত্বর কিন্তু আইন আইনকে ভায়লট করলো যে কেন ফাঁসি হলো না বৃদ্ধাঙ্গুলি দেখালো দেখানোর পরে আইন পাশ করলো তৈরি আর সরকার এই বিচার ব্যবস্থা নিয়ে নাটক তো প্রথম থেকে করছে দিন বেঁধে দিচ্ছে মন্ত্রীরা বলে ফাঁসি তো হবেই কেউ বাঁচাতে পারবে না রক্ষা করতে পারবে না শেষের দিকে আপনি দুই মিনিট বলবেন সেটি হচ্ছে যে এই অবস্থা থেকে বেরোনোর উপায়টা যদি আমাদেরকে বলেন এটা ধরেন একটা যে জিনিসটা অনেকে বলছে একটা সিভিল আর সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে জনমনে ব্যাপক না এটা এটা কিন্তু ডেলিভারডলি করা হচ্ছে এটা সরকার করছে না ভাই শাহবাগের ছেলে মেয়েরা করছেন ওরা কিন্তু অহিংস আন্দোলন করছে অহিংস আচ্ছা আচ্ছা আপনি আপনি বলেন অহিংস খাল করেন আন্দোলন করছে তারা কিন্তু কারো হামলা করছে না সারা দেশে দেখেন আজকে টেলিভিশনে দেখেন ভিডিও ক্লিপগুলো দেখেন সময় দেখছেন কিভাবে হামলা করছে কিভাবে আক্রমণ করছে কিসের জন্য একটা বিচার হয়েছে সেটা হায়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড রয়ে গেছে অ্যাপিলেট ডিভিশন সেখানে এটা সার্বিকভাবে এর লিগাল কনস্টিটিউশনাল বিষয়গুলো পুঙ্খানুর উপর মানে ইনস আউট দেখে একটা মানে জুডিশিয়াস ডিসিশন দেওয়া হবে খেয়াল করেন তার আগেই আজকে এ এটা মানে এইরকম যে একটা ব্যাপারভাবে সহিংস ঘটনা তৈরি করছে আমি মনে করি যে সরকার এখনও অনেক ডিফেন্সিভ মনে হচ্ছে আমি মনে করি যে যদি এ ধরনের অ্যাক্টিভিটি সাবসার্ভেটিভ টু দ্য পাবলিক ইন্টারেস্ট টু দ্য নেশন হয় আমি মনে করি সরকারের কিন্তু কঠোর হস্তে হার্ডলাইনে অবস্থান নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা উচিত আর বিএনপির এক রাজনৈতিক দল হিসেবে সেখানে কিন্তু বিএনপির একটা ঐতিহাসিক দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করেনি বরং বিএনপি এই সিচুয়েশনে ওয়ার ক্রিমিনালদেরকে ইনডাইরেক্টলি সমর্থন করেছে এবং সরকারি বেতন দিয়ে সরকারি গোয়েন্দা সংস্থা যাবৎ শাহবাগের এই মঞ্চটি উনি খুলেছেন বিএনপি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কারণ বিএনপি ওই জামাত ইসলামের সপক্ষে মঞ্চে উঠে কোন বক্তব্য বিবৃতি দেয়নি আবার শাহবাগের উচ্ছ্বাসকে তারা সমর্থন জানিয়েছে কিন্তু আবেগ অনুভূতি যদি আইনসম্মত হয়

কিন্তু সেটা স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে সেটা আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে একতরফা একতরফা মন্ত্রী মিনিস্টারের বক্তব্য বিবৃতি দিয়ে যদি রায় প্রদান করা হয় এইটা কেউ মানবে না ওই কাদের সিদ্দিকি যে আছেন উনিও মানছেন না